subscribe our channel VTV Odia and don't forget to press bell icon. গতকালি 15/6/2021 সকাল পাখাপাখি 8:30 বজে 8:30 AM রে দিব্যলোচন হোতা শান্তিপড়া বলাঙ্গীর তাঙ্ক ঘর ভিতরক বিক্রম পণ্ডা নামক জন যুবক ঘর ভিতরে পশিগলা জবরদস্তি উইথ ওয়ান পিস্তল এবং সমস্ত সে ঘর ভিতরে বিক্রয় তাঙ্কর দিব্যলোচন হোতা থিলে এবং তাঙ্কর স্ত্রী আর তাঙ্কর পুয়ো যে থিলে সেমানকু সে ধমক চমক দেলা যে তোমার ভাণিজী কুয়াড়ে গলা আউ কইকি তাঙ্কু ধমকেলা ধমকেলা পরে নহলে তাঙ্কু ডাক নহলে মু মারিদেবি সেই ইয়ে সেইথিরে সেমানে ভয়ভীত হয়েগলে ভয়ভীত হয়েকি তাঙ্কু ফেল দেলে ফেল দেগলা পরে আর গোটে রুম্রে সেমানে নিজেকে কনফাই রহিগলে কবাট দেইদেলে তাপরে ইয়ে তাঙ্ক সেই জায়গায় কবাট জগিকি রহিলা আর সমস্তে পিস্তল ধরে সেই খবর পাইলা পরে আমার সমস্ত এবার পিসিআর টিম গলা ফার্স্ট পিসিআর টিম যাই সেইটি তাকে যেতে বুঝাইলা সে মানলা নাই যে কলা উপর অফিসর মানুষ ডাকন্তু তাপরে মু কোন হয়েছি কহিবি তাপরে সে যে আমার আইসি কে টাউন থানা আইসি কে প্রিয়ঙ্কা রাউতরায় মু ফার্স্ট কলু উইথ আউ আমার যে অন্য অ্যাভেলেবল স্টাফ যেতে সমস্তে যাইকি পৌঁছিলু পৌঁছিলা পরে তাকে বুঝা বুঝাইলো কিন্তু সে আমি ওল্টা পুলিশকে ধমক দেলা তাপরে সমস্ত মারিদেবি যে অনেক ভিতরে মারিদেবি নহলে মু আত্মহত্যা মু মরিযিবি আর সে পিস্তলটা তার নিজ সাইডু তার ব্যারেলটা তার ছাতি পটে করি রাখিছিল যে কিছু ফাঙ্ক লা সেইটা আমি দেখুলু তো সেইটা তাকে বুঝা বহুত গুড়ায় বুঝা সুঝা করা সত্ত্বে সে বুঝিলা নাই তাপরে আমার তার যে অনেক অন্য ফ্যামিলি মেম্বর তার ভাই তার মা তার অন্য সাঙ্গ মানে সমস্ত ডকাইকি সে থ্রুরে মানে বুঝাইব চেষ্টা করা হল বুঝিলা নাই তাপরে আমার মিডিয়া বন্ধু মানে যাই তাকে বুঝাইলে সেই বুঝিলা নাই অন্য 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 যে আমি তাকে ফোন থ্রুরে যেতকি লোকক দ্বারা হয়ে পারিব বুঝাই তাকে অক্ষত অবস্থায় কেমন বাহার সেই হিসাবে আমি চেষ্টা করুব আইতরে আমার টাইম টু টাইম সে যে যা ডেভেলপমেন্ট হোক আমার এসপি স্যার কুলে এসপি নির্দেশে যে প্রকার সে কুলে সেই হিসাবে তাকে আমি তার যে এনার্জি যেতে লা তাকে ড্রেন করা চেষ্টা করুলু কিছু সময় সে রহলে সে থকিযিব তাপরে নিশ্চিত ভাবে যা গোটে ইয়েটা ফলটা বাহার তার ভিতরে সে 12টার বেড়ে গোটে গোটে ফায়ার কলা দিন 12টার এবং যে ঘর ভিতরে যে তিনজন রহিযাই তা সেফলি রেস্কু করা আমি সেতবে পর্যন্ত জাণিনি সে ঘর ভিতরে তা ঘর যে লোক পচরা হোক যে অন্য মানে কি ভিতরে অনেকি সে আমি কুলে যে অন্য ঘরে সে অন্য ঘরে অনেক তো আমি ভাবুল ঘর সে রুম কহা কথা যেটা সে বুঝি পাই তো তাকে রেস্কু করা হল তাঁর যে পছ আমার ফায়ার টিমকে ডকা হয়েছিল ফায়ার টিম ডকা হল বুলেট প্রুফ জ্যাকেট মগা হল সে সব তাপরে আমার যে ঝরকা তাঁর যে অপর ঝরকা ঘর উপরে সে ঘর পছপট ঝরকা দিয়ে তা ভিতরে পুলিশ আমার পশিলে পশি তাঁকু সে তিনজন হজবেন্ড ওয়াইফ আর তাঁর পুয় সমস্ত তিনজন সেফলি আমি তলক ওহ্লাই দেলু তাঁর রেস্কু কলা পরে আমার 50% আমি রিল্যাক্স হয়ে গলু যে না অন্য তো কিছু হব না যা দেখা যাও তাপরে আমার এসপি সাহেব আমার বলাঙ্গীর এসপি সাহেব আসলে আসলা পরে তাপরে বাকি যে রেস্কু তাকে পুনে বুঝা সুঝা কলে সাহেব এসপি বুঝাইলা পরে সে বুঝিলা নাই সে তা দিন দুইটা বেড়ে পুনে গোটে ফায়ার কলা দুইটা পনেরো পরে পুনে ফায়ার কলা এসপি স্যার প্রেজেন্ট লে তাপরে ফায়ার কলা পরে তিন নম্বর রাউন্ড যেতে লোড করুলা ঠিক সেই টাইমে আমার সাহেবঙ্কর পিএসও আমার আইএসি মু সেতবে যে রেস্কু করি তাঁর রুম যে ভিতরে উপর রুম্রে পছপটে ছিল এসপি নিজে আর পিএসও ভিতরে হঠাৎ কবাট ভাঙি ইয়ে করে ভিতরে পশিলে পশিকি তাকে কাবু করেদেলে কাবু কলা পরে তাকে আমি তার পাখর গোটি কন্ট্রি মেড পিস্তল আর সেটি যে দুইটা খোকা পড়েছিল আর গোটে যে তিন নম্বর রাউন্ড যেটা ফায়ার করেছিল সে আমি পশিলা ভিতরে ফায়ার করছি
କିନ୍ତୁ ଆମେ ଜାଣିପାରିନଥିଲୁ ସେଠି ମାନେ ହଠାତ୍ ସେ ଯେଉଁ ତାଙ୍କର ଏ ଯେଉଁ ଯେତିକି ଧରାଧରି ଇଏରେ ହେଲା ଦୌଡ଼ାଦୌଡ଼ି ଇଏରେ ଜଣାପଡ଼ିଲାନି ସେ ଭିତରେ ଯେଉଁ କବାଟ ଭାଙ୍ଗିବା ଭିତରେ ଆଉ ପେଶିବା ଭିତରେ ତାର ଭିତରେ ଆଉ ଗୋଟେ ରାଉଣ୍ଡ ଫାୟାର କରିଥିଲା ଯେଉଁଟାକୁ ପିସ୍ତଲରେ ଆଉ ଗୋଟେ ଥକା ଥିଲା ତ ଟୋଟାଲ୍ ତିନି ରାଉଣ୍ଡ ଫାୟାର କରିଛି ସେ ଦୁଇଟା ରାଉଣ୍ଡ ସେଠି ଆମର ଡିଏଫ୍ଏସ୍ଏଲ୍ ଟିମ୍ ଯେଉଁ ଯାଇଥିଲେ ସ୍ପଟ୍କୁ ସେଠି ତା'ର ଫୋକା ଦୁଇଟା ଗୋଟେ ଭୋଜାଲି ଆଉ ପିସ୍ତଲ ଏସବୁ ଆମର ସିଜର୍ ହେଇଛି ଆଉ ତା'ର ଇଏରେ ଆଉ ଗୋଟେ ଛୁରୀ ବି ଥିଲା ଗୋଟେ ସେଇଟା ଦେଇନି ଆଉ ଗୋଟେ ଛୁରୀ ବି ଥିଲା ଏ ଯେଉଁ କଟର୍ଟା ସେଇଟା ଗୋଟେ ଥିଲା ତ ଏମିତି ହେଇକି ସେ ବନ୍ଧୁକ ମୁନରେ ସେ ସମସ୍ତଙ୍କୁ ବନ୍ଧକ କରିକି ରଖିଥିଲା ଡରେଇକି ରଖିଥିଲା ଯେ ମୋର ସେ ଯେଉଁ କହୁଥିଲା ସେ ଯେଉଁ ଝିଅକୁ ସେ ଭଲ ପାଉଛି ସେ ଝିଅକୁ ଆଣ ତ ଏମିତି ହିସାବରେ ଆମର ଦିନ ଅଢ଼େଇଟା ପାଖାପାଖି ଆମ ଦୀର୍ଘ 5.5 ଘଣ୍ଟା ଅପରେସନ୍ ପରେ ଆମେ ସେଫ୍ଲି ତାକୁ ରେସ୍କ୍ୟୁ ମାନେ ଧରିଲୁ କାବୁ କଲୁ ଏବଂ ନେଇକି ଆସିଥିଲୁ ସେଥିରେ ସେଇ ଯେଉଁ କନ୍ସର୍ନରେ ଆମର ଥାନାରେ 2 କେସ୍ ହେଇଛି ଗୋଟେ ପୋଲିସ ସେମାନେ ଘର ମାଲିକ ଯେଉଁ ଦିବ୍ୟଲୋଚନ ହୋତା ସେ ଗୋଟେ କେସ୍ ଦେଇଛନ୍ତି ଯେ ଫାଷ୍ଟ ଯଦି ତାଙ୍କୁ ଧମକେଇଲା କଲା ସେଇଥିରେ କେସ୍ ନମ୍ବର 334 ଅଣ୍ଡର ସେକ୍ସନ୍ 340, 341, 450, 350, 294, 506 IPC/25-27 ଆର୍ମସ୍ ଆକ୍ଟ ଆଉ ଗୋଟେ ଆମର ଯେଉଁ ପୋଲିସ ରିପୋର୍ଟରେ ଗୋଟେ କେସ୍ ହେଇଛି ସେଇଟା କେସ୍ ନମ୍ବର 333 ଅଣ୍ଡର ସେକ୍ସନ୍ 342, 450, 353, 294, 506 IPC/25-27 ଆର୍ମସ୍ ଆକ୍ଟ ସେଥିରେ 2 କେସ୍ ହେଇଛି ଆଉ ତାକୁ ଆମର ଏବେ ମେଡ଼ିକାଲ ପଠା ହେଇଛି ତାଙ୍କଟା ସୂଚନା ସରିଯାଇଛି ଏବେ ତାକୁ ଆରେଷ୍ଟ ହେଇଛି ଆଉ ମେଡ଼ିକାଲ ପଠା ସରିଛି ଆମେ ଫରଡ଼ା ହାଇ ଭୋଲ୍ଟେଜ୍ ଡ୍ରାମାର ମୂଳ କାରଣଟା ଥିଲା ସେଥିରେ ଯେତିକି ଆମେ ତାକୁ ପଚରା ଉଚରା କରୁଥିଲୁ ଯେତିକି ଇଏରେ ସେଥିରେ ଲଭ୍ ଏଫେୟାର୍ ଇଏଟା ଲଭ୍ ଏଫେୟାର୍ ଥିଲା ଗୋଟେ ଝିଅକୁ ସେ ଭଲ ପାଉଥିଲା ତ ସେ ସେ ଡାଉଟ୍ କରୁଥିଲେ ସେ ପ୍ରଥମେ ସେ ଝିଅ ଯେଉଁଠି ରହୁଛନ୍ତି ତାଙ୍କ ଇଏରେ ସେ ତାଙ୍କ ଗାଁକୁ ଯାଇଥିଲା ଗାଁରେ ସେ ପାଇଲାନି ସେ ତାପରେ ସେ ଆସିଥିଲା ତାଙ୍କ ସେ ଝିଅଙ୍କର ମାମୁଁ ଘର ତ ସେ ଭାବିଲା ସେ ମାମୁଁ ଘରେ ଯେତେବେଳେ ଥିବ ସେଇଠି ସେ ମାମୁଁ ଘରକୁ ଆସିକି ଏଇଟା ଦିବ୍ୟଲୋଚନ ହୋତା ତାଙ୍କର ମାମୁଁ ତ ସେଇଠିକି ଆସିକି ସେ ଏଇ ସେଇଟା ସେ ତ କହୁଛି ଆମ ଉଭୟଙ୍କର ଥିଲା ବୋଲି ଆମେ ସେଇଟା ପଚାରିନୁ ଅନ୍ୟରେ ଏଇଟା ଇନ୍ଭେଷ୍ଟିଗେସନ୍ ଚାଲିଛି ଇନ୍ଭେଷ୍ଟିଗେସନ୍ ସେଇଟା ବାହାରି ବନ୍ଧୁକ କେଉଁଠୁ ଆଣିଥିଲା ବନ୍ଧୁକ ସେ କହୁଛି ମୁଁ 2-3 ବର୍ଷ ହେଲା ରଖିଥିଲି ଆଉ ବୌଦ୍ଧରୁ ଆଣିଛି ବୋଲି କହୁଛି ତ ସେଇଟା ବି ବନ୍ଧୁକର ମୂଳ କେଉଁଠୁ ସେ ଆଣିଛି ସେଇଟା ବି ଆମ ତଦନ୍ତ ପରିସର ମୁକ୍ତ କରାଯାଇଛି ଏବେ ତ ସେ ଯିବ ଆରେଷ୍ଟ ହେଇକି ଫରୱାର୍ଡ଼ ହେଇଯିବ ଜେଲ୍ ଯିବ ଯିବ ସେ ରହିବ ଇଏରେ କିନ୍ତୁ ତା'ର ଯେତିକି ଆମେ ପଚାରୁଥିଲୁ ଯେ ମୁଁ ଖାଲି ଡରେଇବା ପାଇଁ କରୁଥିଲି ଆଉ କୌଣସି କାହାକୁ ମୋର ମାରିବା ଉଦ୍ଦେଶ୍ୟ ନଥିଲା ବୋଲି କହୁଛି ତ ସେମିତି କିଛି ଜଣାପଡ଼ୁନି ହଁ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଯେହେତୁ ବେଆଇନ ଆମର ବନ୍ଧୁକଟା ଦେଶୀ ପିସ୍ତଲ ମିଳିଛି ଏଇଟା ତ କେଉଁଠୁ ନା କେଉଁଠୁ ତ ସେ ଆଣିଛି ତ ଆମେ ତାକୁ ତଦନ୍ତ ପରିସରଭୁକ୍ତ କରିଛୁ ଏବଂ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଏ ଯେଉଁ ଦେଶୀ ପିସ୍ତଲ କେଉଁମାନେ କାରବାର କରୁଛନ୍ତି ତା'ର ବି ଆଗାମୀ ଦିନରେ ଆମର ଏସ୍ପି ସାର୍ଙ୍କ ଇଏରେ ସୁପର ଡାଇରେକ୍ଟ ସୁପରଭିଜନରେ ଆମେ ପର୍ଦ୍ଦାଫାସ୍ କରିବୁ।